স্বাগত দর্শক বন্ধুরা, অপরকে জানান ব্লগ চ্যানেলটির নেমের সূচনা হয়েছে আজকের প্রথম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলুন দেখে নিই, নিয়ে চলে এসছে আজকের একটি লোভনীয় স্বাদের রেসিপি। এই রেসিপি বলাও ভুল, এটা আমি জাস্ট একটা প্রসেসিং দেখাবো কিভাবে তালের রসকে সংরক্ষণ করা যায়, এবং সেই তালের রসকে সংরক্ষণ করে বহুদিন যাবত আপনারা সুন্দরভাবে তালের স্বাদ পেতে পারেন। সেই তালের রস কিভাবে বের করব এবং কিভাবে সংরক্ষণ করব তা আমি একদম অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে দেখিয়ে নেছি। এখানে একটা তাল নিয়েছি, আর নিয়েছি একটা ছিদ্রযুক্ত বেলা নিয়েছি। দেখুন, তালটাকে এইভাবে ছাড়িয়ে নেবেন, আর এই যে মাঝের অংশটা এটা কিন্তু অবশ্যই বাদ দেবেন, কারণ ওটা না বাদ দিলে কিন্তু তালের যে টেস্ট সেটা একটু তিতকুটে লাগে। আর চালগুলো দেখুন যে বের করে দিচ্ছি, একদম চালের সঙ্গে কোনো অংশে লেগে থাকছে না ভেতরের, এটা থেকে অনেকটাই বেরোবে তালের রস। আর এই তালের রসের কিন্তু স্বাদ একটা যে অসাধারণ স্বাদ, তাই তালের যে কোনো রেসিপি আপনারা এই রস দিয়ে করুন না কেন, খেতে অসাধারণ লাগে। আমার এমনিতেই আমার চ্যানেলে প্রচুর তালের রেসিপি রয়েছে, তালের রস দিয়ে, সেই সব রেসিপিগুলো আপনারা ফলো করতে পারেন। নচেত অন্যভাবে অনেকেই তালের রস দিয়ে বিভিন্ন ধরনের আইটেম রান্না করেন, সেগুলো আপনারা তৈরি করতে পারেন, তবে তালের রসটা অবশ্যই তো থাকা চাই। তাই তালের রসটা কীভাবে বের করতে হয় সেটাই আমি আজকে দেখিয়ে নিচ্ছি। একদম সিম্পল, দেখুন একটা ছিদ্রযুক্ত বেলার মধ্যে এইভাবে ঘষে ঘষে তালের রসটা বের করব। আর তালের রস বের করার সময় কিন্তু আপনারা অবশ্যই জল ইউজ করবেন না, যদি জল ইউজ করেন তাহলে কিন্তু তালের রস বেশি দিন ভালো থাকে না। এটাকে ভালো রাখতে গেলে আপনাদেরকে একদম ছাড়িয়ে সোজা এভাবে ছিদ্রযুক্ত বেলাতে ঘষে ঘষে বের করতে হবে। আর এইভাবে বের করলে কিন্তু যে রোয়া একটা ভাব থাকে সেই রোয়াটাও পর্যন্ত দেখা যায় না। আর আমি দেখিয়ে নিচ্ছি একদম সহজ প্রসেস, আর সহজভাবে কম সময়ের মধ্যে কিন্তু আপনারা রস বের করতে পারবেন। এই রস বের করা নিয়ে অনেকের মধ্যে হিড়িক থাকে যে কীভাবে বের করবো, কীভাবে করবো। একদম অল্প সময়ের মধ্যে আপনারা যে কোনো একটা ঢাকাওয়ালা কৌটো নেবেন, আর এই রসটাকে তার মধ্যে ভরে ফ্রিজের, কেউ যদি সংরক্ষণ করতে চান ফ্রিজের মধ্যে রাখতে হবে, এমনি রাখলে অবশ্যই ভালো থাকবে না, ফ্রিজের মধ্যে রেখে দেবেন। আমার দেখুন একটা আঁটি থেকে রস বের করেছি এতটা, তার মানে তিনটে আঁটি থেকে কতটা বেরোবে, একটা তাল হলে মিনিমাম দুটো রেসিপি রান্না করা যাবে এমনই। কতটা রান্না হবে সেটার উপর যদিও ডিপেন্ড করে, এই তালটা থেকে কিন্তু অনেকটাই রস বেরোবে। আমি বেশি বের করলাম না, তবে আরও অনেকক্ষণ যদি আমি ঘষে ঘষে বের করতাম তাহলে আরও অনেকটাই বেরোতো, তবুও অনেকটাই বেরিয়েছে। এইভাবে আপনারা সহজেই কিন্তু রসটাকে সংরক্ষণ করতে পারবেন। আমার এই প্রসেস কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই প্রসেস যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।